আরে আরে বন্ধুরা, দেখো এখানে রাধারা কোথায় এসেছে। রাধারা তো রোজদের বাড়িতে এসেছে ঈদ করতে। তাহলে এত মজাদার ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। সবাই এখানে হই হুল্লোড় এবং আনন্দ করছে। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি, আর এখানে সব বাচ্চারা প্রিয়ার সাথে খেলা করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই রোজ তার মা বাবাকে নিয়ে রাধাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল। আরে রোজ, তুমি তো এখানেই কোথাও একটা খেলতে আসো তোমার এক বন্ধুর বাড়িতে, কি যেন নাম, ওই তো প্রিয়া। হ্যাঁ যাও, তুমি ওদেরকে দাওয়াত দিয়ে আসো, আজকে তো ঈদ, আমরা চাই আমাদের এই আনন্দের দিনে ওরাও সামিল হোক। চলো আমরা যাই ওদের বাড়ি। কিন্তু মা, ওরা তো সবাই হিন্দু, ওরা কি আসবে? আরে কেন আসবে না, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আর ওরাও তো তোমাকে দুর্গাপুজো কালী পুজোতে ওদের বাড়িতে দাওয়াত দেয়, চলো আমরাও গিয়ে ওদেরকে দাওয়াত দিয়ে আসি আজকের দিনে। আরে হ্যাঁ হ্যাঁ রোজের আম্মি, তুমি ঠিকই বলেছো, আমাদেরকে ওদের বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসা উচিত। আমার মেয়েকে ওরা সব অনুষ্ঠানে ডাকে, চলো তাহলে আমরা যাই। তারপর রোজ তার মা বাবাকে নিয়ে রাধার বাড়ির দিকে যেতে থাকে। ইয়ে ইয়ে, কি মজা কি মজা, আমার ফ্রেন্ডসরাও আসবে আমাদের বাড়িতে আজকে ঈদে। কোথায়, এই তো এটাই তো পিয়াদের বাড়ি, ওরা তো আমাকে দেখলে এইভাবে অবাক হয়ে যাবে। আরে পিয়া গুড্ডু, কোথায় তোরা? আরে এটা কে? আরে রোজ, তোকে কত মিষ্টি লাগছে রে, এভাবে দেখে খুব সুন্দর লাগছে। আরে থ্যাংক ইউ পিয়া, আসলে আমি আমার মা বাবার সাথে ঘুরতে গিয়েছিলাম, তাই মা আমাকে হিজাব পরিয়ে দিয়েছিল। আজকে তো ঈদ, ওই দেখ আমার মা বাবাও এসেছে, এসো আম্মু। আরে হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, এই তো এখানেই তো সবাই। আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা কারা, আপনাদেরকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, এনারা আমার মা আর বাবা, আজকে আমাদের বাড়িতে ঈদ করবো, তাই তোমাদের সবাইকে দাওয়াত দিতে এসেছে আমার মা বাবা। আরে কে এসেছে গো? আরে এ তো দেখছি রোজের মা বাবা এসেছে। আরে আসুন আসুন, কি সৌভাগ্য, বসুন বসুন, আপনারা তো কখনো আসেনই না আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ বসছি বসছি ভাবি। ও মা, এই ছোট্ট বুড়িটা কে গো, কত মিষ্টি লাগছে তোমাকে আজকে দেখে। আর ঈদ মুবারক হো বেটা, তোমাদের তো ঈদ আজকে তাই না? আরে তোমাদের ঈদ বলছো কেন গো ভাবি, ঈদ তো আমাদের সবার তাই না? আর ঈদ বলেই তো আজকে তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি। আজকে দুপুরে তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে, ঠিক আছে? আমাদের রোজ সব সময় তোমাদের কথা বলে, জানো তো, যে আন্টি আজকে এটা রান্না করে খাওয়ালো, ওটা রান্না করে খাওয়ালো। আর এবছর ও দিদিটাও আসতে পারছে না হোস্টেল থেকে বাড়িতে, তাই ওর মনটা খুবই খারাপ। তাই ভাবছিলাম ওর বন্ধুরা যদি যায় ওর খুব ভালো লাগবে। আরে রোজ শোনা, এই নাও এটা তোমার ঈদের সালামি, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। আরে বাহ, আজকে তোদের বাড়িতে ঈদ আর আমাদের তোরা দাওয়াত দিলি, আমি তো ভীষণ খুশি, আমি কখনো ঈদে যাইনি, এবার যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যেও বাচ্চারা, ঠিক আছে ভাবি, এবার আমরা আসছি। আপনারা সবাই কিন্তু যাবেন, গেলে আমাদের খুব ভালো লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি এত কষ্ট করে আমাদের বাড়িতে এসে দাওয়াত দিলেন, আমরা অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গো চলো আমরা এবার বাড়িতে যাই। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসুন, ঠিক আছে আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবেন। এ ফ্রেন্ডস, তাহলে আমি চললাম, তোরা কিন্তু সকলেই আসবি, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুই দাওয়াত দিলি আর আমরা আসবো না? আচ্ছা ঠিক আছে আমি আসছি, আম্মু দাঁড়াও। আর বন্ধুরা, এটি হচ্ছে রোজদের বাড়ি, আর এখানে রোজের মা সব কিছু আয়োজন করে রেখেছে রাধারা আসবে বলে। আরে মা, কত দেরি হয়ে গেছে, দেখো আমার বন্ধুরা এখনো আসছে না, আমি কখন থেকে অপেক্ষা করছি, আমার ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে ওরা আসবে না। আরে এমন কেন বলছো রোজ, ওরা অবশ্যই আসবে, দেখো আমি ওদের জন্য কত কিছু আয়োজন করেছি, ওদের সবার ভালো লাগবে এই খাবারগুলো। আর রাস্তাঘাটের ব্যাপার আছে তো, একটু আর তো দেরিও হতে পারে। হ্যাঁ মা তুমি ঠিক বলেছো, ঠিক আছে ঠিক আছে, ওরা আসবে, আমি আরেকটুখানি অপেক্ষা করি, ওরা আসলে আমি খুব মজা করবো। সবই ঠিক আছে, কিন্তু আমার বড় মেয়েটা আসতে পারলো না ম্যারি, ওর তো ঈদের পরেই পরীক্ষা, তাই ও হোস্টেল থেকে আর বাড়িতে আসলো না, একবারে পরীক্ষার পরেই আসবে বেচারি, এবার আমাদের সাথে ঈদও কাটাতে পারলো না। আর এখানে রাধারা সবাই রেডি হয়ে গেছে রোজদের বাড়িতে যাবে বলে। দিদি চল তাহলে আমরা বেরিয়ে পড়ি। হে দিদি, তোর মনে আছে মরিয়মের কথা? আমাদের বিয়ের আগে মরিয়মদের বাড়িতেও এমন করে ঈদ পালন করতো, আর আমরা সবাই ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হই হুল্লোড় আনন্দ করতাম। আরে হ্যাঁ রে রাধা বোন, ওই দিনগুলো কি আর ভোলা যায়। ঠিক আছে চল চল আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চল চল, বাচ্চারা এসো তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে, ওরা মনে হচ্ছে অপেক্ষা করছে।
হ্যাঁ হ্যাঁ মা, চলো চলো আমরা এবার রোজের বাড়িতে যাব। ইয়ে, আরে আম্মু, ওই দেখো আমার ফ্রেন্ডসরা চলে এসেছে। এই আয় আয় তোরা আয়। তখনই রাধারা সবাই চলে আসে। হ্যাঁ হ্যাঁ সোনা, এই দেখো আমরা চলে এসেছি, তুমি গিয়ে দাওয়াত দেবে আর আমরা আসবো না, এটা কি হতে পারে মিষ্টি মেয়ে? থ্যাংক ইউ আন্টি, তোমরা বসো, আমার ফ্রেন্ডসরা কোথায়? এই তো ওরাও আসছে পেছনে। হারি আসুন আসুন, বসুন বসুন ভাবি, আমার খুবই ভালো লাগছে আপনারা এসেছেন। রোজ সোনা মেহমানদের বসতে দাও। হ্যাঁ হ্যাঁ মা, আমি বসতে দিচ্ছি। আন্টি আন্টি, এই চেয়ারটায় বসুন। হাই রোজ, দেখো আমরা চলে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ চলে তো এসেছিস, কিন্তু এত দেরি করলি কেন রে? আমি সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি, আরে একটু দেরি হয়ে গেল রাস্তার মধ্যে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে ওয়াও, এটা কে বানিয়েছে, কি সুন্দর! আবার এখানে লেখাও আছে, হ্যাঁ হ্যাঁ আজকে তো ঈদ, তাই আমি এটা লিখেছি, ঈদ মুবারক। এই দেখো এটা আমি নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ সত্যি খুবই সুন্দর হয়েছে, সবকিছু কত সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এখানে ভাবি তো দেখছি পুরো আয়োজনের তোড়জোড় করে দিয়েছে। আরে কোথায় আর আয়োজন করতে পেরেছি তেমন, এই একটু আধটু আর কি। আরে ভাবি, কিন্তু আপনার বড় মেয়ে কোথায়? আসলে ভাবি আমার বড় মেয়ে তো হোস্টেলে পড়াশোনা করে, তাই ও হোস্টেলেই রয়েছে, ঈদের পর ওর পরীক্ষা বলে ও আসেনি, একদম পরীক্ষার পরেই আসবে। আরে রোজের আম্মি, মেহমান কি এসে গেছে? আরে আপনারা এসেছেন, খুবই ভালো লাগছে আমার, কিন্তু দাদারা কোথায় গেল? আসলে ওদের একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই ওরা আসতে পারলো না আর কি, তাতে কি হয়েছে আমরা তো এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখেও আমরা বেশ খুশি হয়েছি। আচ্ছা রোজের আমি আমি একটু বেরোচ্ছি, ঠিক আছে? তুমি মেহমানদের আপ্যায়ন করো, আর কিছু যদি দরকার পড়ে আমাকে একটা কল করে দিও, আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাবো আর আসবো। আরে বাপরে চিঙ্কি দিদি, দেখেছিস কত কিছু রান্না করেছে আন্টি, ওখানে তো বিরিয়ানিও রাখা আছে, আমার তো একদম লোল পড়ছে এক্ষুনি খাবার খাওয়ার জন্য। দেখ দেখ ওখানে তো, ওখানে চিকেন রোস্ট রাখা আছে, তারপরে বিরিয়ানি, ওখানে পোলাও, তারপরে ওখানে কত রকমের মিষ্টি, আজকে তো অনেক খাওয়া দাওয়া করবো। আরে বাহ, ওরা ঈদের মধ্যে এত কিছু রান্না করে, এত কিছু খায়, আরে বাহ, আমি তো এবার রোজদের বাড়িতে প্রত্যেক ঈদেই আসবো। আরে ভাবি আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন, বসুন না, আর আপনি তো দেখছি কত রকমের আয়োজন করেছেন, একা হাতে এত কিছু করলেন কখন, আর এত কিছু করার দরকারই বা কী ছিল বলুন তো। আরে আরে কোথায় ভাবি এত কিছু আর করেছি, এই তো এখানে সামান্য কিছু মিষ্টি বানিয়েছি আর ওখানে কিছু খাবার, আর এই মিষ্টিগুলো আমি নিজের হাতে বানিয়েছি, আর এটা এটা হচ্ছে আমার হাতের ঈদ স্পেশাল সেমাই, আর আমার হাতে সেমাই খেয়ে তো রোজের আব্বু সবসময় প্রশংসা করে। আর এখানে কিছু ফল টল রাখা আছে আর কি, ওখানে একটু বিরিয়ানি করেছি, আর এখানে যদি রুটি খান তাদের জন্য আবার রুটিও করেছি। আর আমিও না কখন থেকে বকবক করে যাচ্ছি, দাঁড়ান দাঁড়ান আমি আপনাদেরকে এক্ষুনি খেতে দিচ্ছি। আরে আমার এই ফ্রেন্ডসরা তো চলে এসেছে, কিন্তু রাজু কেল্টু ওরা তো এখনো আসলো না, ওরা কখন আসবে বুঝতে পারছি না। হ্যাঁ রাজুকে তখন আসতে বললাম, ওরা তখন বললো পরে আসবে ওরা, তখনই রাজুরাও চলে আসে। আরে রোজ আমরা চলে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ আয় আয়, তোরা এত লেট করলি কেন রে, তোদের জন্য সবাই বসে আছে, চলো বাকি বাচ্চারাও এসে গেছে, এবার আমি খাবারগুলো পরিবেশন করে দিই। বসো বসো বাচ্চারা, আর দেরি করো না, অনেক বেলা হয়ে গেছে। আরে বাহ আন্টি, এখানে তো দেখছি কত মিষ্টি রান্না করেছেন আপনি, বাহ এরকম মিষ্টি তো আমি জীবনেও খাইনি, আর এত খাবার, অর্ধেকের বেশি তো আমি নামই জানি না। আরে কেলটু বস না, এসেই হ্যাংলামো শুরু হয়ে গেছে, ও আমাদের বাড়িতে গিয়ে ওরকম করিস করিস, এখানেও এরকম করতে হয়, চুপ করে বস না একটু কেলটু। আরে হ্যাঁ হ্যাঁ আমি বসছি বসছি। আসসালামু আলাইকুম আন্টি, আমার সালামি কোথায়? ও আলাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, তোমাদের সবাইকে ঈদি দেওয়া হবে, ঠিক আছে বসো। আরে বাহ, সালাম দিলে বুঝি ঈদি পাওয়া যাবে, আচ্ছা আমরাও দেবো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ঈদি দেবো, সবাই চুপ করে বসো এখন, খেয়ে নাও আগে। আরে বাচ্চারাও না চুপ করে বসো তোমরা। হ্যাঁ হ্যাঁ আমি এসে গেছি, এবার সবাইকে ঈদি দেবো, এই নাও এটা তোমার ঈদি, এই নাও এটা তোমার জন্য, কিছু জামা কাপড় কিনে নিও, এ নাও এটা তোমাদের জন্য। থ্যাংক ইউ আঙ্কেল।
হারে দাদা, এসবের কি দরকার ছিল? আরে কোনো ব্যাপার না দিদি, আমরাও ছোটবেলায় ঈদের দিনে বড়দেরকে সালাম করতাম আর তাদের কাছ থেকে ঈদের সালামই আদায় করতাম। আরে রোজের আম্মু, মেহমানদের এখনো খেতে দাওনি? আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি দিচ্ছি। আরে দাদা, আপনিও বসুন না সবার সাথে। আরে না না, আগে মেহমানরা খেয়ে নিক, পরে আমি রোজের আম্মুর সাথে বসে খাবো খন। আচ্ছা ঠিক আছে, এখন আমি বাচ্চাদেরকে এক এক করে বেড়ে দিচ্ছি। তারপর রোজের মা সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। আন্টি আন্টি, আমাকে ওই ফল টল দিও না, আমাকে মিষ্টি আর বিরিয়ানি দাও বেশি করে, আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ মা, ওকে একটু বেশি করে দাও, ও সব থেকে খেতে ভালোবাসে। আরে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, সবাইকেই দিচ্ছি। এই রোজ, তোদের বাড়িতে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছিস তুই। থ্যাংক ইউ রে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তারপর এখানে রোজের মা সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। চলো এখানে আমার হাতের ঈদ স্পেশাল এই সময়টা দিই, সবার আশা করি ভালো লাগবে। চলো এটা বেড়ে দিই এবার। তারপর রোজের মা সেমাইও দিতে থাকে সবাইকে খেতে। চলো এবার আরেকটা প্লেটও বেড়ে নিই। চলো এটার মধ্যে একটু চিকেন দিই, আর একটুখানি মিষ্টিও দিতে হবে। চলো ভাবি এই নিন, এটা আপনার জন্য। আরে এত কিছু দিয়েছেন যে, চলো খেয়ে দেখি। ওয়াও, আপনি তো এই মিষ্টিটা খুব সুন্দর করে বানিয়েছেন, খুব টেস্টি হয়েছে। ওয়াও আন্টি, এই মিষ্টিটাও খুবই ইয়ামি হয়েছে, সব কিছু আপনি খুব ভালো করে বানিয়েছেন। ওয়াও আন্টি, এই মিষ্টিটা তো সব থেকে বেশি সেরা হয়েছে। চলো আমি ফল দিয়েই শুরু করি আগে। আর এখানে গুড্ডু আর চিঙ্কিও খেতে থাকে, ইয়ামি। তারপর এখানে বাচ্চারা সবাই খাবার খেতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।